যাচ্ছি। আবার এসে এখানে বিরক্ত করছো? খুদে বে, খুদাও। এরপরে চোখ খোলা হবে। আজকে ইহান খুব কান্না করবে, আজকে ইহানের ভ্যাকসিন আছে। তাহলে আমরা বাড়ি এসে গেছি। ঠান্ডের মানে পাপা ঘুমাবে? দেখাচ্ছি মজা। উফ, এটা কি করছো? আজকে সানডে একটু ঘুমাতে দাও। না না, ঘুমাতে দেব না, আবার বাজাবো। ওহো, বাজাতে না বলছি তাও বাজাচ্ছো? আমি নিচে ঘুমাতে যাচ্ছি। আমিও যাচ্ছি। আবার এসে এখানে বিরক্ত করছো? তা দেখা যাচ্ছে তুই আমাকে আর ঘুমোতে দেবে না, আমি বাইরে চলে যাচ্ছি, এখানেই ঘুমাবো। ওহো, খুব কিন্তু বিরক্ত করছো, তাই বোতলটাকেই উপরে তুলতে হবে। ও মাই গড, এটা ইফ্রাজ টিফিন বক্স আছে, আমাকে এটা নিয়ে গিয়ে বাজাও। পাপা, আবার আচ্ছি বাজাবো। আর আমি ঘুমাবো না, এবার তুমি শান্তি তো। আজকে ইফ্রাজের পাপা আর আমার মধ্যে হবে একটা গেম। এখানে রাখা আছে অনেকগুলো টাকা, এক ফুয়ে যতগুলো টাকা যে ওড়াতে পারবে সে টাকাগুলো তার হয়ে যাবে। সবার ফার্স্টে ইফ্রাজের পাপা ফু দিয়ে ওড়াবে, চোখ বন্ধ করে, চোখ চোখ মারতে হবে। ইফ্রাজ চোখ বেঁধে দাও, পাপা চোখ বেঁধে দাও। তোমার চোখ বাঁধা হয়ে গেছে, ও এবারে ফু দেবে, ফু দাও। এরপরে চোখ খোলা হবে। একটা উড়ে নি, এরপরে আমি উড়াবো। না, আমার চোখ বাঁধো, আমার চোখ বাঁধো, বেঁধে দাও। এগুলো সব আমার, সব উড়ে দিয়েছি, একটাও নেই, সব সবগুলো আমার। তাহলে এই টাকাগুলো আমার, সব টাকা আমার। চিটিং করেছি? হ্যাঁ, চিটিং করেছো? তাহলে এই টাকাটা ও ইফ্রাজ, ইফ্রাজ নিয়ে নিল টাকা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ক্যাম্পি উইথ ইফ্রাজ। ইফ্রাজকে দেখো, এই যে উপুড় হয়ে শুয়ে আছে এখন। এখন বাজে সকাল 8টা, ইফ্রাজকে খাওয়াবো এখন। আর ইফ্রাজের সর্দিটা এখনো কমেনি, আর কাশিটাও আছে, সেই জন্য মুডটা অফ হয়ে আছে। আজ ইহান খুব কান্না করবে, কারণ আজকে আছে ইহানের ভ্যাকসিন। ইহানকে রেডি করিয়ে দিয়েছি, আর ইফ্রাজকে বাড়িতেই রেখে যাব, কারণ দুজনকে সামলানো আবার মুশকিল হয়ে যাবে সেই জন্য। দেখো, ইফ্রাজ এখন আছে ওর দাদির কাছে, আর ইফ্রাজকে রেখেই যাচ্ছি। তো চলো একেবারে ওখানে গিয়ে, যদি ক্লিপ নিতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, দেখো যে আমরা এসে বসে আছি। হ্যাঁ ইহান, ইহান ঘুমিয়েছিল, উঠে পড়েছ? হ্যাঁ 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 ইহান হাই তুলছে। তো গাইস, দেখো এই যে ইফ্রাজ ওর পাপার কোলে, আমরা বাড়ি এসে গেছি। আর এই যে ইফ্রাজ এখন ছোলা খাচ্ছে। কি খাচ্ছ মানা? ছোলা। তো এরপরে করাবো ইফ্রাজকে, স্নান করাবো, তারপরে ভাত খাওয়াবো। দেখো গাইস, একটু পরে এই যে ইফ্রাজ একেবারে রেডি হয়ে গেছে, স্নান করে দিয়েছে। এই যে ওর ভাত মাছ দিয়ে, মাছ আলুর তরকারি দিয়ে ওর ভাত আজকে আছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ইফ্রাজ এখন সিঁড়ি থেকে নিচে নামছে, মানে নিচে কিচেনে যাবে বলে, আর এতক্ষণ ছিল ওপরে। আর ওর পাপার সাথে ওর আমার যে শর্ট ভিডিওগুলো তোমরা দেখেছো, আগেই দেখেছো, ওই শর্ট ভিডিওগুলো করা হয়েছে। ইফ্রাজ, তাহলে তুমি কি খাবে এখন? চকোস খাবে? দুধ দিয়ে দিয়ে দি। হ্যাঁ, নিজে খেয়ে নেবে তো? ঠিক আছে, এমনি খাবে না, দুধ দিয়ে দেবো। এমনি খাবে চকোস?
দুধ দিয়ে খেতে হয় মোনা। এই যে দুধ গরম করতে বসেছি, এদিকে রান্না হচ্ছে, এই যে ভাত হচ্ছে, এদিকে দুধ গরম হচ্ছে। গাইজ এই যে দেখো দুধ দিয়ে দেবো বলেছে, দুধ দিয়ে খাইরি, এই যে শুকনো শুকনো খাচ্ছে চকোস, দেখি দেখাও। এই যে তো গাইজ দেখো এখন বাজে রাত্রি 9টা, আর ইফরাজের জন্য এই যে ভাত আর মাছের তরকারি, আর এই যে ইফরাজ এখানে এই দেখো এই যে কার্টুনের ভেতরে আবার ঢুকে পড়েছে, আর এখানে এতগুলো খেলনা ছড়িয়ে রেখেছে, দিয়ে ওকে ভাত খাওয়াবো। ঢুকে পড়ছো আবার, এই দেখো প্রত্যেকদিন খাওয়ার সময় এরকম করে। তো ইফরাজ মাঝে মধ্যে মোবাইলও দেখে, মাঝে মধ্যে এইভাবে খেলা করেও খেয়ে নেই, কখনো ঘুরিয়ে ঘুরিয়েও খায়, কখনো আবার অন্য মনস্ক করিয়ে এইভাবে ওকে খাওয়ানো হয়। ও বাবা, ইফরাজ বলছে মাম্মি মাম্মি আমাকে কে বক্সের ভেতরে ঢুকে নিয়েছে। কে ঢুকাবে ওনাকে তোমাকে বক্সের ভেতরে, তুমি তো নিজেই ঢুকেছো। এই যে বক্স, এই দেখো বক্স, ইফরাজ বক্সের মধ্যে ঢুকে পড়েছে। পুলিশ, পুলিশ ঢুকে নিয়েছে তোমাকে? ও বাবা, পুলিশ ঢুকে নিয়েছে, তুমি কি চোর, তুমি কি চোর, তোমাকে পুলিশ যে ওখানে বক্সের মধ্যে ঢুকে দেবে। গাইজ দেখো এই যে বক্সের মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা আচ্ছা তুলে দেবো, আচ্ছা তুলে দেবো, এটা দেখি তো, তোলো 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 তোলো, খোলো খোলো খোলো, এবার নিজে থেকে খোলো, খোলো খোলো নিজের থেকে, এটাও খুলে দাও। সোনা বাবু জ্বর এসে গেছে, তোমার জ্বর এসে গেছে, জ্বর এসে গেছে, শরীর ভালো নেই, শরীরটা ভালো লাগেনি। ঘুমো আসছে, তোমার ঘুমো আসছে। টিক 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 টিক, মুড অফ, ইহানের একেবারে মুড অফ। কারণ তোমরা আগে দেখেছো ইহানকে ভ্যাকসিনের জন্য নিয়ে গেছিলাম, তো ভ্যাকসিনের পরে বিকেলের দিক করে ইহানের জ্বর এসেছে, তো ওই জন্যে ওরও মুডটা অফ হয়ে আছে টোটাল।